বিদ্যুতের লোডকে নেই এবং বিদ্যুতের ট্রাক এবং আমাদের ভাই আমাদের সন্তান ওরা আত্মাত্ম করে সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলে কর্মী আব্দুল রহিমের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সুস্থ জাতীয় নেতৃবৃন্দ আমাদের জাতির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাতে চাই আজকে আপনারা এই প্রখর রোদের মধ্যে সকাল দশটা থেকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আজ আয়োজিত এই সভায় উপস্থিত হয়ে আজকে এই এখন ছয়টা পর্যন্ত আপনারা কষ্ট করেছেন ধৈর্য ধরেছেন এবং আপনাদের মনের যে আকাঙ্ক্ষা যে আশা সেটাকে প্রকাশ করার চেষ্টা করেছেন এই দেশকে আপনারা আবার স্বাধীন করতে চান মুক্ত করতে চান আপনারা এই দেশকে দারু মুক্ত করতে চান এই ভয়াবহ আওয়ামী সরকারের হাত থেকে শেখ হাসিনার হাত থেকে এই দেশকে আপনারা মুক্ত করতে চান সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধুগণ আমাদের অত্যন্ত বিজ্ঞ বক্তাগণ তারা আজকে অনেক ভালো ভালো বক্তব্য রেখেছেন তারা আপনাদের সঙ্গে পরিষ্কার করে দেশের বর্তমান চিত্র তুলে ধরেছেন কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অত্যন্ত সুচিন্তিতভাবে এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে আজকে আওয়ামী লীগ এই সরকার 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমরা যে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিলাম যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে যারা এই দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব আমরা এই দেশে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব আমরা এই দেশে আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের সন্তানদের জন্য এমন একটা বাসভূমি নির্মাণ করব যে বাসভূমিতে তারা নিরাপদ বোধ করবে তারা লেখাপড়া শিখতে পারবে তাদের স্বাস্থ্য সেবা হবে এবং তারা ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে বন্ধুগণ আজকে ভাগ্যের সঙ্গে এই 50 বছর পরে আমাদেরকে বলতে হয় যে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিত ভাবে আমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করিয়ে দেবে বন্ধুগণ আমাদের অনেক নেতা আছেন যারা বলেন অনেকেই বলেন যে আওয়ামী লীগ একটা 420 পার্টি আমি তাদের সঙ্গে একমত আমি শুধু এইটুকু জোর করতে চাই যে আওয়ামী লীগ আসলে একটা প্রচারক দল এই সরকার পুরোপুরিভাবে প্রচারণা করে আমাদের মানুষের সমস্ত অধিকারগুলো ছিল সেই অধিকারগুলোকে ধ্বংস করে দিয়েছে আপনাদের মনে আছে যে 2008 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি 10 টাকা কেজি চাল খাওয়াবো মনে আছে আপনাদের বলছেন ঘরে ঘরে চাকরি দেব বিনা পয়সায় সার দেব তাই না এখন সারের দাম কত 22 টাকা সার 10 টাকা দিতে চেয়েছিল সেটা এখন কেজিতে 22 টাকা ইউরিয়া সার এবং আজকে এই সরকার আবার ওই সারের দাম বাড়িয়েছে 35% আজকে ঘরে ঘরে চাকরি দিয়ে থাক আজকে সমস্ত শিক্ষিত ছেলেদের কোন কাজের সুযোগ নাই কোন কর্ম আমাদের অনেক ছেলে আছে অনেক ছেলে যারা এখন মোটর বাইক চালায় শিক্ষিত ছেলে আমাদের
অনেক ছেলে আছে তারা বলে না, তারা এখন রিক্সা চালায়, টিএনজি চালায়, এলাকায় থাকতে পারে না, পুলিশের অত্যাচারে আওয়ামী লীগের অত্যাচারে তারা চলে এসেছে ঢাকা শহরে, এসে এখানে এই কাজ সঞ্চালন করে তাদের জীবিকা নির্বাহ করতে। এই সরকার চাকরি দেয়, কাকে চাকরি দেয় জানেন? আপনি জানেন আওয়ামী লীগের শহীদ শহীদ থাকবে, তাদের সার্টিফিকেট লাগবে, আর সঙ্গে আবার 10-15 টাকা ঘুষ দিতে হবে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগ করেছিল যে তার দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখবে, বাক স্বাধীনতা দেখবে, সংবাদপত্রের স্বাধীনতা দেবে, সমস্ত ক্ষুকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের সাংবাদিক ভাই আমাদের সামনে আছেন, তারা জানেন যে তারা কতটুকু লিখতে পারেন, তারা জানেন যে তারা কতটুকু ছবি এখানে আছে। ওই তারাও সকাল 10টা থেকে এখানে ছবি নিচ্ছেন, কিন্তু দেখবেন তারা গিয়ে আর মাত্র 2-3 সেকেন্ড আপনাদের ছবিগুলো দেখাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার, তিনি যারা আমাদের মিডিয়ার কাজ করেন, তাদেরকে বলছেন তোমরা এক কাজ করো, ওই যেটা চালালে ড্রোন, আপনারা কি সবাই ড্রোনের দিকে তাকাচ্ছিলেন তাই না? তা আমি তখনই জিজ্ঞেস করলাম যারা এই ড্রোনটার সঙ্গে জড়িত আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যেটা চালাচ্ছেন এটা তো বেআইনি। বলে না, আপনাদের কতগুলো ড্রোন আছে যেগুলো কত? 5 পাউন্ডের নিচে, সেগুলোর জন্য কোনো অনুমতি লাগে না। কিন্তু কয়েকদিন আগে কয়েকটা খবর আমার চোখে পড়েছে যে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা ইরান থেকে 21টা ড্রোন আমদানি করেছে, এবং তারা বলেছে যে ড্রোন তারা নিয়েছে ভাষাঞ্চলে তারা পরীক্ষা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছিলেন, দেখেছেন যে ড্রোন কিভাবে চলে, সেই ড্রোনে তারা কি করবে, ভাষাঞ্চলের রেঞ্জা থেকে তারা মনিটর করবে। আসলে তারা নিয়ে এসেছে এই দেশের মানুষকে মনিটর করার জন্য, নিয়ে এসেছে যারা গণতন্ত্র চায় তাদেরকে মনিটর করার জন্য। বন্ধুগণ, ড্রোনের নাম শুনলেই আমরা খুব ভয় পাই। কেন ভয় পাই? যে আমরা দেখছি এই ড্রোন দিয়ে কিভাবে অন্য দেশে গিয়ে বিভিন্ন নেতাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি এই ড্রোন দিয়ে কিভাবে যারা গণতন্ত্র চায়, গণতন্ত্র লড়াই করছে, সংগ্রাম করছে, তাদেরকে হত্যা করা হয়। তাই আমার এই ড্রোনের কথা বলছিল, এই সার্ভেলেন্স তৈরি করেছে বন্ধুগণ সারা দেশে। কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসলো যে আজকে আমাদের এই শান্তিপূর্ণ সভা, শান্তিপূর্ণ সভা, এই শান্তিপূর্ণ সভা থেকেও আমরা আমাদের ইতিমধ্যে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র নেতা ছিলেন, ওর নাম হচ্ছে তাকে গ্রেফতার করে, এবং আজকে আরো অনেক ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আরেকটা কথা আপনাদের বলে, উত্তরা থেকে গাজীপুর থেকে যারা আসছিল বাসে করে তাদেরকে উত্তরা থানায় নিয়ে গিয়ে আটক করে রাখা হয়েছে। ইয়াসু ইসাকের বা ইয়াসুককে গ্রেফতার করা হয়েছে। আমাদের এটা একটা এই শান্তিপূর্ণ একটা সমাবেশ, এটাকেও তারা ভয় পায়, যদি মরতে ভয় পায়। কেন ভয় পায়? যে তাদের যে সবচেয়ে চাও, তারা যে সিংহাসনে বসে আছে, এই সিংহাসন কোন লেজিটিমেসি নেই, এর কোন লেজিটিমেসি বাংলা কি হবে ভাই? বৈধতা নেই, বৈধতা নেই, কারণ তারা নির্বাচিত হয়ে আসেনি। তারা এসেছে সম্পূর্ণ জোর করে, জোর করে ক্ষমতা দখল করে এসেছে। বন্ধুগণ, আজকে এই সরকার আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে। বিচার বিভাগ আমি একটু বলতে চাই, আমাদের বিচার বিভাগ, এই বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে, তাই না? বিচার বিভাগের বিচারক সারি লক্ষ্যে দিয়ে এই দেশের সংবিধানকে তারা ধ্বংস করে দিয়েছে। যারা আছে তত্ত্বাবধায়ক সরকার
আমার যথেষ্ট নির্বাচন পেতাম, যে সংস্থার মধ্যে দিয়ে এই দেশের মানুষ তাদের ভোট দিতে পারত, তাদের প্রতিনিধি নির্বাচিত করত এবং সেটা সংবিধানে সংযোজিত হয়েছিল। চারটা নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান অধীনে প্রত্যেকটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে আবার অনেক ক্ষমতা আসার পরে অত্যন্ত পরিকল্পিত ভাবে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের দিয়ে নির্বাচন ব্যবস্থা করেছে। দিয়ে সেদিন থেকেই তারা এই দেশের যে রাজনৈতিক ব্যবস্থা তাকে তারা ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা, সেদিন নেসুন্দি বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করার মধ্য দিয়ে দেশে নতুন করে সংঘাত শুরু হলো, অস্থিতির স্থিরতা শুরু হলো। বন্ধুগণ, এইটাই হচ্ছে মূল কথা, তারা সেদিন থেকে সেটা শুরু করেছে। আজকে এই সরকার প্রশাসনকে সংযুক্ত তৈরি করেছে, আপনারা দেখছেন আজকে পুলিশ এমন ভূমিকা পালন করে মাঝে 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 করে এসেছে সব সময়, যেন তারা আওয়ামী লীগের দলীয় একটা বাহিনী হিসাবে কাজ করে। আজকে আমরা যারা আছে বিভিন্ন জায়গায় তারাও কিন্তু একইভাবে এই সরকারের দলীয় কর্মচারীকে পরিণত হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের, আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনার কোন দলের দলের বা ব্যক্তির আপনারা কর্মচারী নন, কর্মকর্তা নন। আপনাদেরকে অবশ্যই সমস্ত মানুষের জন্য, এই দেশের জনমানুষের জন্য কাজ করতে হবে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং বিচারটাকে সঠিকভাবে করতে হবে। বন্ধুগণ, আপনারা জ্বালানি সম্পর্কে অনেক কথা শুনেছেন, আমি শুধু জ্বালানি সম্পর্কে একটা কথা বলতে চাই। আজকে যে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, জ্বালানি তেলে পেট্রোল অক্সেল ডিজেল কেলকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সাধারণ মানুষেরা। পরিবহন ব্যয় বেড়ে গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আজকে আমার কৃষক তার কৃষির সেচ ব্যাহত হচ্ছে। আজকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আজকে যে কোর থেকে আমদানি করে আনবে সে আমদানি করার খরচ বেড়ে যাবে। আজকে চাল ডাল তেল লবণ সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। আরেকদিকে বিদ্যুতের যে সমস্যা সেটা আরো বেশি বৃদ্ধি পাবে, বিদ্যুতের দাম আরো বেশি পাবে। এই সরকার আমদানি করার জন্য, চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য তারা আমার দেশে যে গ্যাস আছে, যে গ্যাস পিলগুলো আছে সেখানে গ্যাস উৎপাদন করবার জন্য তার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, না করে তারা ওই কয়েকজন তাদের নিজস্ব ব্যবসায়ী তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা কি করেছে, তারা আমদানি করছে যে আপনি গ্যাস আমদানি করবে, করছে অতীতে, এলএনজি আমদানি করছে, আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, এটাতে আমাদের অনেক বেশি ব্যয় হচ্ছে, যার ফলে আজকে বিদ্যুতের দামও অনেক বেড়ে গেছে। আপনারা দেখেছেন যে বিদ্যুতের কি বিপ্রাস হয়েছে, কুইক সেন্সার পাওয়ার সেন্টার শুনেছেন ইতিমধ্যে 28,000 কোটি টাকা প্রতি বছর দেওয়া হচ্ছে, ইতিমধ্যে 78,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। আমি আরেকটা কথা কয়েকদিন আগে বলেছিলাম যে এক্সপোর্ট তহবিলগুলো তাদের একটা যে হিসাব পরিসংখ্যান সেই হিসাবে তারা বলছে যে গত 7 বছরে প্রায় $270 বিলিয়ন রপ্তানি হয়েছে, আয় হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে তার হিসাব আছে $240 বিলিয়ন। প্রশ্ন আমাদের সেদিন করেছিলাম, কোনো উত্তর দেননি, এই $30 বিলিয়ন কোথায় গেল, কারা নিয়ে গেল, মন্ত্রীরা নিয়েছে, না আমরা নিয়েছে, না ব্যবসায়ীরা নিয়েছে, না যারা পাচার করে বাইরে বিভিন্ন বাড়িঘর বানাচ্ছেন বেগম পাড়া মালয়েশিয়া ইংল্যান্ডে আমেরিকায়, তাদের তারা নিয়ে গেছেন, সেটা জনগণ জানতে চায়। বন্ধুগণ, আজকে এই সরকার আমাদের সমস্ত যে স্বপ্নগুলো সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমি বিশেষ করে আমাদের এই ছাত্ররা আছে, আমাদের যুবকেরা আছে,
আমাদের তরুণরা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যখন যুবক ছিলাম, আমরা যখন তরুণ ছিলাম, আমরা যখন লড়াই করেছি, যুদ্ধ করেছি, একটা দেশ স্বাধীন করেছি, আজকে এখানে আমার লালন সাহেব আছেন এবং শরৎচন্দ্র বইয়ের যারা নেতা ছাত্র তারা আছেন, তারা সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন দেশ সংস্কৃতির এবং সাহায্য জ্ঞানের দৃষ্টিতে। আজকে আমাদের নেতা যারা তারেক রহমান মিথ্যা মামলা থেকে শুরু হয়ে দেশে যে বাসিত করে রাখা হয়েছে, তার নেতৃত্বে আজকে তরুণ সমাজ, যুবক সমাজ তাদেরকে জেগে উঠতে হবে। বন্ধুগণ, আজকে জেগে উঠতে হবে আমাদের যুবকদেরকে, তরুণদেরকে, তাদেরকে আজকে আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। বন্ধুগণ, সেই ভবিষ্যতে নিরাপদ থাকার স্বাধীনতা, সেই স্বাধীনতা হবে আমাদের সমৃদ্ধির স্বাধীনতা, সেই স্বাধীনতা আমাদের ন্যায় বিচার, সাম্য ও সামাজিক মর্যাদার স্বাধীনতা, নতুন বাংলাদেশ নির্মাণ করব আমরা যারা তারেক রহমান সাহেবের। এই সংগ্রাম শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, এই লড়াই আমাদের প্রাণের লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই, এই লড়াই আমাদের বাংলাদেশকে রক্ষা করবার লড়াই, বিএনপির নয়, তারেক রহমানের নয়, আমাদের নয়, এই লড়াই বাংলাদেশের আত্মপ্রতি মানুষকে বাঁচাবার লড়াই। অবশ্যই আমাদের শরীর করতে হবে, আমাদের ঝাঁপিয়ে করতে হবে, রাজপথ আমাদেরকে দখল করতে হবে, রাজপথের লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা অবশ্যই সেই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে আমরা একটা জনগণের সরকার, জনগণের রাষ্ট্র, জনগণের একটা সমাজ তৈরি করব। তাই পরিষ্কার করে বলতে চাই, আপনারা সরকারকে, আমাদের সরকারকে আর কাল বিলম্ব না করে অবিলম্বে পদক্ষেপ করুন, কারণ আপনারা হয়েছেন, আপনার মানুষের সমস্যা সমাধান করতে পারছেন না, সুতরাং আপনাদেরকে এই মুহূর্তে পদত্যাগ করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে সমস্ত মানুষকে এক করে নির্বাচন দিয়ে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে, সরকার গঠন করতে হবে। তাই বন্ধুগণ, আজকে আমরা আগামীকাল আপনি জানেন যে আমাদের সারা দেশে জেলা পর্যায়ে 8টা জেলা বাদ দিয়ে, ঢাকা ডিভিশন 8 জেলা বাদ দিয়ে আমাদের সমাবেশ আছে, সেই সমাবেশগুলো আমরা পালন করব এবং এরপরে আমরা 22 তারিখ থেকে সমগ্র উপজেলা গ্রাম পর্যায়ে আমরা ছড়িয়ে পড়ব এবং সেই একইভাবে আমাদের প্রত্যেকটি উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ, জেলাগুলোতে বিক্ষোভ মিছিল সমাবেশ, মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল সমাবেশ মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনতার সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে অবশ্যই বাধ্য করব এবং তাদেরকে নির্বাচন দিতে বাধ্য করব আমরা। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, হবে কোন পথে